স্কুলে নিয়োগ দুর্নীতি প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। শিক্ষা দপ্তরের একসময় দণ্ডমুণ্ডের কর্তাদের দিন কাটছে জেলের কুঠুরিতে, আর শীত গ্রীষ্ম বর্ষা চাকরির দাবিতে পথে দিন কাটছে চাকরি প্রার্থীদের। রাস্তা নেমে আন্দোলন করছেন, পুলিশের ঘাট ধাক্কা খাচ্ছেন, সেই সঙ্গে জুটছে মামলাও। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করায় প্রায় 7000 চাকরি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। সেই মামলায় এদিন রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, এরা কি বেআইনি কিছু করেছে? কোথাও 144 ধারা জারি ছিল কি? এভাবে মামলা বাড়াচ্ছেন কেন? এরপরই যেসব ধারায় মামলা দেওয়া হয়েছে সেগুলো দেওয়া যায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি। ঋষি ভাইপোর বিরুদ্ধে একটা কথা বলেছে আর রক্ষে নেই। আজকে বিচারপতি জয় সেনগুপ্তকে বলতে হয়েছে যে কত মামলা দেবেন, একে ওরা বঞ্চিত, তার উপরে ওদের বিরুদ্ধে মামলা, আর এমন এমন ধারা দিচ্ছেন যে ধারাগুলো দেয়া যায় না, বিচারপতিকে বলতে হয়েছে। পশ্চিমবাংলায় সরকার শাসকেরা কার্যত স্পষ্ট হয়ে গেছে, দুষ্কৃতীদের কারবার চলছে পশ্চিমবাংলায়, প্রতিদিন কোর্টে থাপ্পড় খেতে হচ্ছে। 5ই ডিসেম্বরের মধ্যে কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। এটা আমি একেবারেই বলতে পারবো না, পুরোটাই প্রশাসন এবং আইনি বিষয়, এটা সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত জেনে তারা বলবেন বা আমরা বলতে পারবো। 5ই ডিসেম্বরের পর ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ। কুন্তল কালীঘাটের কাকুর নাম বলেছিল, আর কারোর নাম বলেছিল না, কালীঘাটের কাকুর নাম করেই টাকা তুলেছে আমার কাছ থেকে। নিয়োগ দুর্নীতির টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছে, এই প্রশ্নের উত্তর পেতে ইডি যখন মরিয়া, আদালতের নির্দেশে যখন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন ফের একবার ধৃত এজেন্ট তাপস মণ্ডলের মুখে শোনা গেল কালীঘাটের কাকুর নাম। মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় তাপস মণ্ডলকে, সেই সময় বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এবং কুন্তলকে যে টাকাটা দিয়েছি ইডি সিবিআই এর কাছে সেই হিসেবটাও দিয়েছি, এবং যাদের টাকা তাদের হিসেব দিয়েছি। কুন্তল গোপাল দলপতির নাম নিয়েছিল, আর কারণ গোপাল দলপতি আমার, গোপাল দলপতি তো আমারই টাকা নিয়ে কুন্তলকে দিয়েছে, এখন কুন্তল গোপালকে জড়াচ্ছে কেন আমার তো মাথায় ঢুকছে না, এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। গোপাল দলপতির মুখে প্রথমবার শোনা গেছিল কালীঘাটের কাকুর কথা। কাকুকে পেমেন্ট করতে হবে তাড়াতাড়ি, দ্রুত না দিলে হবে না, দাদাকে বলো তাড়াতাড়ি, গোপাল দা একটু প্লিজ বলো না, তারপর তাকে বুঝিয়ে। সুজয় কৃষ্ণ ভট্ট যে কালীঘাটের কাকু সে কথা প্রথম বলেন তাপস মণ্ডল। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তল জি বলবে, আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম, কি নাম কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, সুজয় ভদ্র আমি চিনি না, আমি চিনি না, সবাই জানে, সবাই জানে, হ্যাঁ বলেছি কাকু, হ্যাঁ ওই সুজয়, ওই ওইটাই। এরপরই সামনে আসে সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয়। সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি। এই পরিস্থিতিতে ফের একবার কালীঘাটের কাকুর প্রসঙ্গ উঠে এলো তাপস মণ্ডলের গলায়। কুন্তল কালীঘাটের কাকুর নাম বলেছিল, আর কারোর নাম বলেছিল না, কালীঘাটের কাকুর নাম করেই টাকা তুলেছে আমার কাছ থেকে। কি বলতো, কালীঘাটের কাকুকে দিতে? হ্যাঁ, সব টাকাগুলো কালীঘাটের কাকুকেই দিতে, আমি কুন্তলের কাছে ফেসেছি, আমি সেটাই স্বীকার করেছি। সমস্ত টাকা কুন্তল কালীঘাটের কাকুর নামে নিয়ে গিয়ে সেখানে জমা দিয়েছে। এবার কালীঘাটের কাকু তো বলে দিয়েছে সে তো কর্মচারী, বস কে? তার বস ধরা যায় না, যাকে ফোনে পাওয়া যায় না সে বস তো বোঝা যাচ্ছে, কান কালীঘাটের কাকু তো কান, মাথাটা তো অন্য কেউ। তদন্তের বিষয়, আর এটাও তো দেখা যাবে যে বিজেপির নির্দেশেই হয়তো যা হওয়ার এজেন্সি সেইভাবে করছে, গোটাটাই তো বিজেপি নেতারা বলে দিচ্ছেন, তারপরে এজেন্সি যা যা করছে চোখের উপর দেখা যাচ্ছে বিজেপির নির্দেশে কিভাবে চলছে তার। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে এদিনই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য জোকার ইএসআই হাসপাতালে তৈরি করা হলো মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ডে থাকছেন একজন নিউরোলজিস্ট, একজন কার্ডিওলজিস্ট এবং একজন ইএনটি বিশেষজ্ঞ। কারা থাকবে সেগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়ে থাকলেও লিখিতভাবে তারা চূড়ান্ত কোনো তালিকা ইডিকে জানাচ্ছেন না, তাদের বক্তব্য কোর্টের তরফ থেকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সেই জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চূড়ান্ত নামের যে মেডিকেল বোর্ড সেই তালিকা তারা আগামীকাল বা তার পরের দিন পাঠাবে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। প্রকাশ সিনহা, ঝিলম পরঞ্জাই ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ।